স্মার্ট ক্লাসে সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজকে আমরা ম্যাট্রিক্স ডিটার্মিনেন্টের থার্ড যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ টু সি সেই চ্যাপ্টারটা শুরু করব তো তার আগে বলি যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে যদি ভালো লাগে তোমরা যদি এখান থেকে কিছু শিখতে পারো অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কোনো সমস্যা আমি তার সঙ্গে সঙ্গে হেল্প করার চেষ্টা করব তো চলো আজকের ক্লাস শুরু করি কোনো সময় নষ্ট না করে সি এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি আমরা কি শিখব এই চ্যাপ্টারটা মেনলি আমরা তিনটে জিনিস শিখবো সেটা হলো দুটো একদম খুব অল্প পরিমাণে আছে এবং একটা মেন জিনিস আছে সেটা যে ফার্স্ট জিনিসটা শিখবো সেটা হলো অ্যাড জয়েন্ট অফ এ ডিটার্মিনেন্ট ডিটার্মিনেন্টের অ্যাড জয়েন্ট আমরা কি করে বের করবো এবং রেসিপ অফ ডিটার্মিনেন্ট দুটো একসঙ্গেই শিখব অ্যাড জয়েন্ট অফ ডিটার্মিনেন্ট অর রেসিপ অফ ডিটার্মিনেন্ট এটা একটা পোর্শন গেল আরেকটা জিনিস শিখবো যে ডিটার্মিনেন্টের সাহায্যে আমরা কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করব সেটা এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা এই চ্যাপ্টার সেটা হলো ক্যামার্স রুলের সাহায্যে আমরা সহ সমীকরণের সমাধান করব আমরা এতদিন পর্যন্ত যে সহ সমীকরণগুলো সমাধান করে এসেছি সেটা ছিল দুটো ভেরিয়েবল অর্থাৎ চলরাশি ছিল দুটো এবং সমীকরণ দুটো দেওয়া ছিল আজকে আমরা যেটা শিখবো সেটা হলো তিনটে চলরাশি থাকবে এবং তিনটে সমীকরণ দেওয়া থাকবে তার থেকে আমরা কি করে ডিটার্মি কী করে আমরা ওই চলরাশিগুলোর মান বের করব তো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা আমাদের জন্য কারণ এই ক্যামারস রুলের সাহায্যে সমাধান প্রত্যেক অল্টারনেটিভ ইয়ারে আমাদের এসে থাকে পরীক্ষা এবং পাঁচ নাম্বার থাকে খুব ইম্পর্টেন্ট তো একটা অঙ্ক মিস করবে না তো প্রথমে আমরা যেটা শিখব সেটা হলো জয়েন্ট অফ ডিটার্মিনেন্ট অ্যাকজয়েন্ট অফ এ ডিটার্মিন্ট তো অ্যাকজয়েন্ট অফ এ ডিটার্মিনেন্ট আমরা কী করে বের করবো মনে করো আমাদের কাছে একটা ডিটার্মিন্ট রয়েছে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এবং এ থ্রি বি থ্রি সি থ্রি এটাকে আমরা মনে করলাম ডেল্টা ডেলটা ইকাল টু এটা এবার এই যে এ ওয়ান রয়েছে এই এ ওয়ানের রেসপেক্টে কোফ্যাক্টর গুলো কী কী হয় এই যে এলিমেন্টগুলো রয়েছে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এদের প্রত্যেকটের রেসপেক্টে আমরা কোফ্যাক্টর গুলো বের করব আমরা মনে করছি যে এ ওয়ানের রেসপেক্টে এ ওয়ানের কোফ্যাক্টর বা সহগুণনীয়ক সহগুণনীয়ক আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল এ এই বি ওয়ানের রেসপেক্টে আমরা ধরে নিলাম সহগুণনীয়ক ক্যাপিটাল বি ওয়ান সি ওয়ানের রেসপেক্টের সহগুণনীয়ক হলো সি ওয়ান এরকম করে যাচ্ছে ঠিক আছে এই এলিমেন্টগুলোর এ ওয়ানের নিয়োগ বি ওয়ানের সহগুণ নিয়োগগুলোকে নিয়ে যদি আমরা একটা ডিটার্মিনেন্ট তৈরি করি মনে করো সেটা হলো ডিটার্মিনেন্ট ডেল্টা ওয়ান অর্থাৎ এ ওয়ানের নিয়োগ এ ওয়ানের কোফ্যাক্টর হলো এ ক্যাপিটাল এ ওয়ান বি ওয়ানের কোফ্যাক্টর হলো ক্যাপিটাল বি ওয়ান সি ওয়ানের কোফ্যাক্টর হলো ক্যাপিটাল সি ওয়ান একই রকমভাবে এ টু এর হলো এ টু এরা বি টু সি টু এ থ্রি বি থ্রি এবং সি তাহলে আমরা যে নতুন একটা ডিটার্মিনেন্ট পাবো একে বলা হবে এই যে ডিটার্মিনেন্টটা রয়েছে এটা হলো অ্যাডজয়েন্ট অফ এই ডিটার্মিনেন্ট ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ ডিটার্মিনেন্ট এ ঠিক আছে এই ডেট এর অ্যাডজয়েন্ট হলো ডেল্টা এ ঠিক আছে এরপর আমরা যেটা শিখবো খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা আমাদের অন্য জায়গায় আরও ভাবে আমরা শিখবো ডিটার্মিনেন্টটা আমরা অ্যাড আমরা এর নেক্সট চ্যাপ্টারে ম্যাট্রিক্সের যখন অ্যাড বের করব তখন এরকমই একটা থিওরি আসবে কিন্তু ডিটার্মিনেন্টের অ্যাড জয়েন্ট এবং ম্যাট্রিক্সের অ্যাড মধ্যে একটুখানি পার্থক্য রয়েছে তো এখানটায় আমরা বেরিয়ে গেল অ্যাড অফ এ এর পর আমরা যেটা শিখবো হলো সেটা রেসিপ্রোকাল বা অনন্যক অনন্যক বা রেসিপ্রোকাল অফ এ ডিটার্মিনেন্ট রেসিপ্রোকাল অফ এ ডিটার্মিনেন্ট কী করে বলবো আমরা আরও একটা যদি ডিটামিনেন্ট বের করি ডেল্টা টু অর্থাৎ সেই ডেল্টা টুটা কীরকম হবে এই যেই ডিটার্মিনেন্টটা পেয়েছি আমরা এদের প্রত্যেকটা এলিমেন্টকে এই ডিটার্মিনেন্ট দিয়ে যদি ভাগ করে দিই অর্থাৎ সেই ডিটার্মিনেন্টটা হবে এ ওয়ান বাই ডেল্টা বি ওয়ান বাই ডেলটা সি ওয়ান বাই ডেল্টা এ টু বাই ডেল্টা বি টু বাই ডেলটা সি টু বাই ডেল্টা একই রকমভাবে এ থ্রি বাই ডেল্টা বি থ্রি বাই ডেল্টা এবং সি থ্রি বাই ডেল্টা এই যেই ডিটার্মিনেন্টটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলবো এটা হলো রেসিপ্রোকাল অফ এই ডেল্টা ঠিক আছে এর রেসিপ প্রকাল এই ডেল্টার প্রকাল হলো এই ডেল্টা টুটা এবার দেখো আমরা যদি ফার্স্ট রো থেকে এই ওয়ান বাই ডেল্টা কমন নিই তাহলে বাইরে ওয়ান বাই ডেল্টা একটা আসবে আবার সেকেন্ড রো থেকে একটা ডেলটা কমন যাবে ওয়ান বাই ডেলটা থার্ড রো থেকেও একটা ওয়ান বাই ডেল্টা কমন যাবে তাহলে বাইরে থাকবে ওয়ান বাই ডেলটা কিউব অর্থাৎ এই ডেলটা তার কিউব তিনটে বেরিয়েছে এবং তাহলে পড়ে থাকবে কোনটা এই অ্যাডজয়েন্টটা পড়ে থাকবে না অর্থাৎ ডেল্টা ওয়ান তাহলে রেসিপ্রকাল যদি আমাদের বের করতে দেয় তখন আমরা কী লিখবো ডেল্টা টু ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়ান বাই ডেল্টা কিউব ইন্টু ডেল্টা ওয়ান যেখানে ডেলটা ওয়ানটা হলো এই ডেল্টার অ্যাডজয়েন্ট এই ডেলটা ওয়ানটা হলো ডেল্টার অ্যাডজয়েন্ট এবং এই ডেলটা টুটা হলো এই ডেল্টার রেসিপ প্রকাল ঠিক আছে তো এর আমরা একটা অ্যাপ্লিকেশন করি এটা এক্সারসাইজের একদম সংক্ষিপ্তর এক দাগের অঙ্ক এটা বলেছে নির্ণায়কটির অ্যাড এবং অন্যান্য বা রেসিপ প্রকাল নির্ণয় করো তো আমাদের যে ডিটার্মিন্টটা দেওয়া আছে সেটা হলো ডেল্টা এই টু এটা তো আমরা কি করতে হবে আমাদের ফার্স্ট কাজ হলো এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এদের রেসপেক্টে যেই কোফ্যাক্টারগুলো আছে সেগুলোকে বের করা তাহলে এই ওয়ানের কোফ্যাক্টর কি ওয়ান এর কোফ্যাক্টার বা সহগুণনীয়ক সহগুণনীয়ক কত হবে আমাদের এর রেসপেক্টে করলে এটা আসবে একটা জিনিস মনে রাখবে যে কোফ্যাক্টর যখন আমরা বের করি তখন কিন্তু চিহ্নগুলোকে আমাদের নিতে হবে অর্থাৎ এখান থেকে আসছে দেখো পাঁচ দুগুণে দশ মাইনাস বারো তাহলে মাইনাস টু তারপর এরটা আসছে টু এর সহগুণনিয়োগ কত হবে এর টু এর রেসপেক্টে যখন নেব তখন এটা মাইনাস আসবে তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন তাই টু এর রেসপেক্টে ফোর টু থ্রি সিক্স ফোর এখানে টু এটা থ্রি এটা সিক্স তাহলে এটা চার দুগুণে আট মাইনাস তিন আঠেরো তাহলে হচ্ছে মাইনাস টেন সামনে একটা মাইনাস রয়েছে তাহলে প্লাস টেন ঠিক আছে তারপরে এই থ্রি এর এই থ্রি এর সহগুণনীয়গ কত হবে এটার আবার সামনে প্লাস চিহ্ন থাকবে তাহলে ফোর ফাইভ থ্রি টু এটা ফোর ফাইভ থ্রি টু তাহলে এটা কত হচ্ছে চার দুগুণে আট মাইনাস পনেরো তাহলে মাইনাস সাত ঠিক আছে এরপরে আসবে এই ফোরের রেসপেক্টে ফোরের সহগুণ সহ এটা এটার এটার চিহ্ন কী হয় মাইনাস দিয়ে শুরু হয় তাহলে মাইনাস থাকবে এবং এর রেসপেক্টে দুই তিন দুই দুই তাহলে দুই তিন দুই দুই তাহলে এর কত হচ্ছে দেখো ফোর মাইনাস সিক্স তাহলে মাইনাস টু এখানে প্লাস টু হয়ে যাচ্ছে একই রকমভাবে ফাইভের সহগুণনীয় কথা হবে এই ফাইভেরটা প্লাস আসবে তাহলে ওয়ান থ্রি থ্রি টু ওয়ান থ্রি থ্রি টু তাহলে হচ্ছে ওয়ান টু টু মাইনাস নাইন ইকাল টু মাইনাস সেভেন তারপরে আর কী কী আসছে দেখো এর সবগুলো আমাদের বের করতে হবে সিক্সের রেসপেক্টে এই ছয়েরটার ক্ষেত্রে আবার মাইনাস দিয়ে আসবে অর্থাৎ ওয়ান টু থ্রি টু ওয়ান টু থ্রি টু এখানে কত হচ্ছে দুয়েকে দুই মাইনাস ছয় তাহলে হচ্ছে মাইনাস চার সামনে মাইনাস আছে তাহলে প্লাস চার তাহলে তারপরেরটা আসছে তিনের রেসপেক্টে এটা আবার প্লাস দিয়ে শুরু হবে তাহলে প্লাস দিয়ে শুরু হলে কোনটা আসবে দুই তিন পাঁচ ছয় তাই তো দুই তিন পাঁচ ছয় কত হচ্ছে দেখো ছয় দুগুণে বারো মাইনাস পনেরো তাহলে মাইনাস তিন একই রকমভাবে তিনের পরে এখানে দুই দুইয়ের রেসপেক্টে আমাদের কত আসছে দেখি দুয়ের রেসপেক্টে মাইনাস দিয়ে আসবে তাহলে এক তিন চার ছয় এক তিন চার ছয় তো এখানে কত হচ্ছে ছয়েককে ছয় মাইনাস বারো তাহলে মাইনাস ছয় মাইনাস মাইনাস প্লাস সিক্স ঠিক আছে আরও একটা দুই আছে লাস্ট দুইটা তাহলে এই দুইয়ের রেসপেক্টে এটা প্লাস আসবে তাহলে ওয়ান টু ফোর ফাইভ ওয়ান টু ফোর ফাইভ তো এখানে কত হচ্ছে পাঁচ এককে পাঁচ মাইনাস আট তাহলে মাইনাস তিন ঠিক আছে তাহলে আমাদের দেখো প্রত্যেকটা সহগুণনিয়োগ আমরা বের করতে পারলাম এবার প্রত্যেকটা সহগুণ নিয়োগ যখন বেরিয়ে যাবে তখন আমাদের কী করতে হবে অ্যাডজয়েন্টটা বেরিয়ে যাবে তাহলে সেটাকে আমরা ডেল্টা ওয়ান লিখতে পারি ডেল্টা ওয়ান ইকোয়াল টু এই ওয়ানের রেসপেক্টে কত ছিল মাইনাস টু এই টু এর রেসপেক্টে কত ছিল টেন থ্রির রেসপেক্টে ছিল মাইনাস সেভেন এই ফোরের রেসপেক্টে কত ফোর আছে টু ফাইভের রেসপেক্টে আছে মাইনাস সেভেন সিক্সের রেসপেক্টে আছে ফোর থ্রি এর কোফিস কোফ্যাক্টর হলো মাইনাস থ্রি টু এর কোফ্যাক্টর হলো সিক্স এবং এই টু এর কোফ্যাক্টর হলো মাইনাস থ্রি তাহলে এটা বেরিয়ে গেল আমাদের অ্যাডযুগেন্ট বা অ্যাড জয়েন্ট ঠিক আছে এবার আমাদের কি করতে হবে এবার আমাদের বের করতে হবে রেসিপ্রোকাল তাহলে এটা বেরিয়ে গেল অ্যাডজয়েন্টেট অ্যাডজুগেট বা অ্যাড জয়েন্ট যেটা খুশি আমরা লিখতে পারি এবার যখন আমাদের কি করতে হবে এই জয়েন্টটাকে প্রত্যেকটা এলিমেন্টকে ডেলটা দিয়ে ভাগ করতে হবে তার জন্য আমাদের এই ডেল্টার মানটা বের করতে হবে তো আমরা কী করবো এই ডেল্টার ভ্যালুটা বের করে ফেলবি ডেল্টা সমান সমান কথা হবে এটাকে রেসপেক্টে ভাঙলে এখানে পাঁচ দুগুণে দশ মাইনাস বারো দশ মাইনাস বারো মাইনাস দুই মাইনাস দুই ইন্টু চার দুগুণে আট মাইনাস আঠেরো আট মাইনাস আঠেরো প্লাস তিন তিনের সঙ্গে কথা হবে চার দুগুণে আট মাইনাস পনেরো আট মাইনাস পনেরো অ্যাকচুয়ালি এই ওপরের যে লাইনটা আছে তার সঙ্গে গুণ করে দিলেই হয় তো এটা কথা হচ্ছে মাইনাস টু মাইনাস টুই হচ্ছে এখানে কথা হচ্ছে টেন টু টোয়েন্টি হবে তারপরেরটা একটা কত আসছে মাইনাস সেভেন তাহলে মাইনাস টোয়েন্টি ওয়ান তো অ্যাকচুয়ালি কত হচ্ছে দেখো মাইনাস টোয়েন্টি আর এখানে আসছে হলো টোয়েন্টি তাহলে মাইনাস থ্রি তা ডেল্টার ভ্যালু যদি মাইনাস হয় তাহলে রেসিপ প্রকাল কত হবে অতএব ডেল্টা এর রেসিপ প্রকাল বা অনন্যক কী হয়ে যাবে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা মাইনাস দিয়ে ডিভাইড করে দেব টু বাই থ্রি হয়ে যাবে এটা মাইনাস কেটে গিয়ে তারপর হবে তারপর এটা সেভেন বাই থ্রি এটা কী কী হয়ে যাবে টু বাই থ্রি সেভেন বাই সরি এটা মাইনাস হয়ে যাবে এটা সেভেন বাই থ্রি মাইনাস ফোর বাই থ্রি এটা হয়ে যাবে ওয়ান এটা হয়ে যাবে মাইনাস টু এটা হয়ে যাবে ওয়ান তো এই হয়ে গেল আমাদের অনন্যক ঠিক আছে এরপরে আমরা শিখবো যে ডিটার্মিনেন্টের সাহায্যে আমরা কী করে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এবং তার থেকেও একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখব এবার আমরা যেটা শিখব সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব ডিটারমিনেন্টের সাহায্য নিয়ে মনে করো আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে যার শীর্ষবিন্দু হলো এ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বি এক্স টু কমা ওয়াই টু এবং সি দেওয়া আছে এক্স থ্রি কমা ওয়াই থ্রি তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে এবিসি এর ক্ষেত্রফল হয়ে যায় কত আমাদের সূত্র নিশ্চয়ই মনে আছে হাফ ডিটার্মিন মানে মডিউলাসের মধ্যে আমরা রাখবো কারণ নেগেটিভ আমরা নিই না এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ঠিক আছে এবার দেখো এটাকে আমরা একটুখানি অ্যাডজাস্ট করি যদি আমরা একটা জিনিস করছি দেখো হাফ এটাকে লিখছি এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি যা ছিল মাইনাস এক্স টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এইটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ অফ ডিটারমিনেন্ট অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান এক্স টু ওয়াই টু ওয়ান এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান ভালো করে লক্ষ্য করো দেখো এক্স ওয়ানের রেসপেক্টে যখন আমরা ভাঙবো তখন কী হবে ওয়াই ওয়ান মাইনাস সরি এক্স ওয়ানের রেসপেক্টে যখন ভাঙবো ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি হয়ে গেল তারপরে মাইনাস এক্স টু থাকবে তার রেসপেক্টে ভাঙবো এক্স ওয়ান মাইনাস এক্স থ্রি তারপরে এক্স থ্রি রেসপেক্টে যখন ভাঙবো তখন এক্স ওয়ান মাইনাস এক্স সরি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ঠিক আছে তো ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা কিন্তু একটা ডিটারমিনেন্টের আকারে নিয়ে আসতে পারলাম অর্থাৎ আমাদের কাছে যদি তিনটে বিন্দু দেওয়া থাকে আমরা সেটাকে একটাই ডিটার্মিন্ট আকারে লিখে তার ক্ষেত্রফল আমরা বের করতে পারি এবার হলো গিয়ে তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছিলাম সেখানে আরও একটা জিনিস শিখেছিলাম যে কোনো তিনটে বিন্দু সমরেখ কি করে প্রমাণ করতাম আমরা সমরেখ কিনা প্রমাণ করার একটাই পদ্ধতি ছিল আমাদের যে ওই ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য দেখানোর জন্য যদি ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য যায় তাহলে বিন্দু তিনটি সমরেখ হয়ে যায় তাহলে একই রকমভাবে যদি এই ডিটারমিনেন্টের ভ্যালুটা জিরো হয়ে যায় তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি বিন্দু তিনটে সমরেখ হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারলে সিম্পল একটা জিনিস এর একটা আমরা এক্সাম্পল করে নিই তাহলেই তোমরা বাদ বাকিগুলো পেরে যাবে খুব সহজ একটা অঙ্ক আমাদের দুই দাগের একের অঙ্কটা আমাদের তিনটে বিন্দু দেওয়া আছে বলেছে এই তিনটে বিন্দুর সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কি অতএব নির্ণয় ক্ষেত্রফল হবে হাফ মডুলাস সরি ডিটার্মিনেন্ট আমরা কী করব এক্স ওয়ান মানে সিক্স মাই সরি টু আর এই বিদ্যুৎটাকে বসাবো মাইনাস থ্রি ফোর ফোর মাইনাস থ্রি এবং থার্ড যেই কলামটা আছে সেগুলো তিনটেকে আমরা ওয়ান করে দেবো ঠিক আছে এবার এর ভ্যালু আমরা বের করি হাফ কত হবে দেখি সিক্স ইন্টু কে চার প্লাস তিন মাইনাস টু ইন্টু মাইনাস টু ইন্টু কত হবে মাইনাস থ্রি মাইনাস প্লাস ওয়ান ইন্টু কত হবে মাইনাস মাইনাস প্লাস নাইন মাইনাস চার চার তো এর ভ্যালু কত বেরোচ্ছে দেখি টু সিক্স এটা হলো চার আট তিন সাত ছয় বিয়াল্লিশ এখানে হচ্ছে মাইনাস সেভেন চোদ্দ হয়ে যাবে আর এটা হবে মাইনাস সেভেন তাহলে মাইনাস সেভেন তাহলে সাত তাহলে হাফ ইন্টু ফর্টি নাইন হচ্ছে তাই তো কারণ চোদ্দো থেকে সাত বাদ দিলে সাত বিয়াল্লিশ উনপঞ্চাশ তাহলে ফর্টি নাইন বাই টু এত বর্গ একক এটা হয়ে গেল তিবুজের ক্ষেত্রফল ঠিক আছে এবার সমরেখো কিনা প্রমাণ করার জন্যও কিন্তু আমরা এটা ইকোয়াল টু যদি ডিটার্মিনেন্টের ভ্যালু যদি জিরো আসে তাহলে বলবো সমরেখো নিশ্চয়ই পারবে তোমরা এই অঙ্কগুলো এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমরা আজকে শিখবো সেটা হলো ক্যামার্স রুল সেটা আমাদের ভবিষ্যতে অনেক জায়গায় কাজে লাগবে তো এই ক্যামার্স রুল কিন্তু প্রত্যেকটা অল্টারনেটিভ ইয়ারে আসে তার জন্য এটা কিন্তু আমাদের খুব ভালো করে মনোযোগ সহকারে শিখতে হবে কারণ এই ক্যামার্স রুল এবং আমরা নেক্সট চ্যাপ্টারে একটা জিনিস শিখবো সেটা হলো রো ম্যাট্রিক্স মেথডের সাহায্যে কীভাবে আমরা এই সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করবো মানে সাইমেলটেনিয়াস ইকুয়েশান বা সহসমীকরণের সমাধান আমাদের একটা আসেই সেটা ক্যামার্স রুলের সাহায্যেও থাকতে পারে অথবা ম্যাট্রিক্স মেথডের সাহায্যে থাকতে পারে তো আমরা আগে ক্যামার্স রুল শিখে নেব পরের চ্যাপ্টারে আমরা ম্যাট্রিক্স মেথডটাও শিখব তো এই ক্র্যামার্স রুল কাকে বলে ক্র্যামার্স রুল কি মনে করো আমাদের কাছে তিনটে ইকুয়েশান আছে সহ সমীকরণ এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড ইকোয়াল টু কে ওয়ান এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড ইকোয়াল টু কে টু এবং এ থ্রি এক্স প্লাস বি থ্রি ওয়াই প্লাস সি থ্রি জেড ইকোয়াল টু কে থ্রি তাহলে তিনটে আনোনন আছে তিনটে ভেরিয়েবল এক্স ওয়াই জেড এবং তার জন্য আমাদের তিনটে সমীকরণ অবশ্যই দেওয়া থাকতে হবে এই তিনটে সমীকরণ দেওয়া আছে এবার হল গিয়ে এর আমরা একদম ওয়ার্কিং রুল যেটা আমরা যেটা দিয়ে যেই নিয়মে আমরা করবো সেই নিয়মটাই আমি তোমাদের শেখাচ্ছি তো এই এক্স ওয়াই জেড এদের কোফিশিয়েন্ট এদের সহকগুলোকে নিয়ে আমরা একটা ডিটামিনেন্ট তৈরি করব এবং তার নাম দেবো আমরা ডেল্টা ডেল্টা ইকুয়াল টু তাহলে কী হবে এক্সের সহক কী আছে এ ওয়ান এ টু এ থ্রি তাহলে এ ওয়ান এ টু এ থ্রি ওয়াই এর সহক কী আছে বি ওয়ান বি টু বি থ্রি এবং জেডের সহক আছে সি ওয়ান সি টু সি থ্রি এটা হলো আমাদের মেন ডিটার্মিন্ট ঠিক আছে এরপরে আমাদের আরও একটা ডিটার্মিনেন্ট ডেল্টা ওয়ান তৈরি করতে হবে যেখানে এই ডেল্টা ওয়ানের সাহায্যে আমাদের এক্সের ভ্যালু বেরোবে এবার এক্সের ভ্যালু বেরোনো যেহেতু আমাদের কাজ তার জন্য এই এক্সের সহগের পরিবর্তে আমরা এই ধ্রুবক সংখ্যাগুলোকে বসাবো ঠিক আছে এক্সের সহগ কী ছিল এ ওয়ান এ টু এ থ্রি তার বদলে আমাদের বসবে কে ওয়ান কে টু কে থ্রি তাহলে এখানে চলে আসছে কে ওয়ান কে টু কে থ্রি এবং বাদবাকি আর দুটো ডিটার্মি কলাম যা ছিল তাই থাকবে বি ওয়ান বি টু বি থ্রি এবং সি ওয়ান সি টু সি থ্রি এটা ডেল্টা ওয়ান এটা হলো এক্সের ভ্যালু যখন বেরোবে তার জন্য এই ডেল্টা ওয়ানটা আমাদের কাজে লাগবে এরপর আমাদের আরও একটা লাগবে ডেল্টা টু যেখানে আমাদের ওয়াইয়ের ভ্যালু বেরোবে তাহলে নিশ্চয়ই আমাদের এই বি ওয়ান বি টু বি থ্রি এই কলামটাকে বাদ দিয়ে সেখানে কে ওয়ান কে টু কে থ্রি লিখতে হবে বাদ বাকি দুটো একই থাকবে অর্থাৎ সেটা হয়ে যাবে এ ওয়ান এ টু এ থ্রি কে ওয়ান কে টু কে থ্রি এবং সি ওয়ান সি টু সি থ্রি তাহলে এক্সের ভ্যালু বেরোবে এটা দিয়ে ওয়াইয়ের ভ্যালু বেরোবে এটা দিয়ে তাহলে জেডের ভ্যালু বেরোবে কীভাবে সেখা তার জন্য আমাদের ডেল্টা থ্রি বলে আরও একটা এলিমিনেন্ট আমাদের ডিটারমিনেন্ট বের করতে হবে সেখানে এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি এবং এই সি ওয়ান সি টু সিটি ছিল জেডের সহক তাদের বদলে বসে যাবে কে ওয়ান কে টু কে থ্রি তাহলে এই যে চারটে ডিটারমিনেন্ট আছে এই চারটে ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে পারলেই আমাদের এক্স ওয়াই জেড এর মান বেরিয়ে যাবে কীরকম এবং এক্সের মান হবে তখন এক্স ইকোয়াল টু হলো ডেলটা ওয়ান বাই ডেল্টা অর্থাৎ এই ডেল্টা ওয়ান বাই ডেল্টা ওয়াই ইকোয়াল টু হল ডেল্টা টু বাই ডেল্টা এবং জেড ইকোয়াল টু হয়ে যাবে তখন ডেল্টা থ্রি বাই ডেল্টা ঠিক আছে এই হলো আমাদের তিনটে মান বেরোবে এবার এখান থেকে তিনটে কন্ডিশন হতে পারে সেই তিনটে কন্ডিশানের জন্য সমাধান বিভিন্ন রকমের হতে পারে ফার্স্ট কন্ডিশন কীরকম ডেল্টা নটিক টু জিরো ডেল্টা নটিক টু জিরো ঠিক আছে যদি ডেল্টা নটিক টু জিরো হয় তাহলে এই সহ সমীকরণগুলোর একটিমাত্র সমাধান থাকবে তা ডেল্টা নটিক টু জিরো হলে একটি সমাধান পাওয়া যাবে একটি সমাধান থাকবে ঠিক আছে এটা হলো ফার্স্ট কন্ডিশন একে বলা হয় যদি এরকম ডেল্টা নট ইকোয়াল টু জিরো হয় তাহলে বলা হয় যে এই সহ সমীকরণগুলো কনসিস্টেন্ট বা কনসিস্টেন্ট বা সংঘাত ঠিক আছে মানে আমরা সেখান থেকে মান বের করতে পারবো এবার যদি দ্বিতীয় কন্ডিশনটা হলো ডেল্টা ইকুয়াল টু ডেল্টা ওয়ান ইকোয়াল টু ডেল্টা টু ইকুয়াল টু ডেল্টা থ্রি ইকুয়াল টু জিরো সবকটা ডেলটার ডেল্টার ভ্যালু যদি জিরো বের হয় তখন কী হবে তখন হয়ে যাবে যে এদের অসংখ্য সমাধান থাকবে অসংখ্য সমাধান থাকবে সমাধান থাকবে ঠিক আছে এটা হয়ে গেল দুটো কন্ডিশন থার্ড কন্ডিশানটাও খুব ইম্পর্টেন্ট থার্ড কন্ডিশানটা কি বলছে যে যদি ডেল্টা ইকোয়াল টু জিরো হয় ডেল্টা ইকোয়াল টু জিরো কিন্তু ডেল্টা ওয়ান ডেল্টা টু এবং ডেল্টা থ্রি এর মধ্যে অন্ততপক্ষে একটি একটি শূন্য নয় যদি এরকম কন্ডিশন হয় অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু জিরো হচ্ছে কিন্তু ডেলটা ওয়ান ডেলটা টু ডেল্টা থ্রির মধ্যে মিনিমাম একটা যদি নন জিরো হয় সবগুলো নন জিরো হতে পারে কিন্তু যদি একটাও নন জিরো হয় তখন আমরা কোনো সমাধান পাবো না কোনো সমাধান পাবো না সমাধান নেই সমাধান নেই ঠিক আছে এই ধরনের ইকুয়েশানগুলোকে বলা হবে ইনকনসিস্টেন্ট অর্থাৎ অসংগাত ঠিক আছে তাহলে তিনটে কন্ডিশন বোঝা গেল আমাদের কি করতে হবে এরকম তিনটে ইকুয়েশান দেওয়া থাকলে ফার্স্টে আমাদের ডেল্টা ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি চারটে ডিটার্মিন্ট বের করতে হবে এদের ভ্যালু বের করতে হবে এবং সিম্পলি আমাদের এক্স ওয়াই জেডের মান এভাবে বেরিয়ে যাবে জাস্ট এইটুকু মনে রাখলে আমাদের কিন্তু চার অথবা পাঁচ নম্বরের একদম বাধা ধরা হয়ে যাবে ঠিক আছে এর আমরা দু এক দু একটা এক্সাম্পল করি তাহলেই দেখবে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক তোমরা পেরে যাবে ক্যামার্স রুলের সাহায্যে আমাদের সমাধানের একদম প্রথম অঙ্ক আমরা করছি এটা হলো দীর্ঘ তিন দাগের অঙ্কটা দেখো আমাদের বলেছে ক্যামার্সের নিয়মের সাহায্যে আমাদের সমাধান করতে হবে তিনটে সহ সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকোয়াল টু মাইনাস থ্রি তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু টু এইট ওয়াই প্লাস থ্রি জেড ইকোয়াল টু ওয়ান তো আমাদের প্রথম কাজ কি ডেল্টা বের করা ডেল্ট কল টু কী হবে এক্সের শহগুলোকে ফার্স্ট কল আমি এক্সের শহ ওয়ান টু আর এইখানে কি এক্সের শখ কী আছে জিরো ইন টু এক্স আছে তাহলে এটা হয়ে যাবে জিরো তারপরে ওয়াইয়ের শহরগুলোকে ওয়ান থ্রি এইট জেডের শখগুলোকে মাইনাস ওয়ান তারপরে আসছে এটা ওয়ান আর এটা আসছে থ্রি এটা হয়ে গেল আমাদের ডেলটা একই রকমভাবে ডেলটা ওয়ান কি হবে আমরা ডেল্টা ওয়ানটা এখানে লিখি তাহলে আমরা পরপর এর ভ্যালুগুলো এদিকে বের করব অর্থাৎ মাইনাস থ্রি টু ওয়ান ওয়ান থ্রি এইট মাইনাস ওয়ান ওয়ান থ্রি ডেল্টা টু কী হবে ডেল্টা 2 কি হবে আমাদের বি অর্থাৎ এই সেকেন্ড কলামটা শুধু চেঞ্জ হয়ে যাবে আর বাকি ওয়ান টু জিরো মাইনাস ওয়ান ওয়ান থাকবে মাঝখানেরটা চলে আসবে মাইনাস থ্রি টু এটা হয়ে গেলো ডেল্টা টু ডেল্টা থ্রি কী হবে ডেল্টা থ্রি ওয়ান টু জিরো প্রথম দুটো কলাম একই থাকবে এটা হয়ে যাবে মাইনাস থ্রি টু ওয়ান ঠিক আছে তো আমাদের কী করতে হবে এই তিনটে ডিটার্মিনেন্টের ভ্যালু বের করতে হবে তো কী করে করি আমরা এক একবারে এক্সপ্লেন করে দেবো ঠিক আছে তো এখানে হবে ওয়ান ইন্টু নাইন মাইনাস এইট তারপর একটা মাইনাস ওয়ান ইন্টু কথা হবে থ্রি টু জার সিক্স মাইনাস জিরো মাইনাস ওয়ান ইন্টু এখানে হচ্ছে এইট টু জার সিক্সটিন এটা শুধু সিক্সটিন পর একটা জিরো তাহলে এইটা বেরোচ্ছে হলো নাইন মাইনাস এইট ওয়ান তাহলে ওয়ান এখানে হচ্ছে মাইনাস সিক্স আর এটা হচ্ছে মাইনাস সিক্সটিন তাহলে হচ্ছে মাইনাস টোয়েন্টি ওয়ান ঠিক আছে এটা বেরিয়ে গেল আমাদের ডেল্টা ডেল্টা ওয়ান কত বেরোবে ডেল্টা ওয়ান দেখো মাইনাস থ্রি ইন্টু নাইন মাইনাস এইট ঠিক আছে পরেরটা মাইনাস ওয়ান ইন্টু এটা কত হবে সিক্স মাইনাস ওয়ান সিক্স মাইনাস ওয়ান পরেরটা হলো মাইনাস ওয়ান ইন্টু এটা হবে সিক্সটিন মাইনাস থ্রি সিক্সটিন মাইনাস থ্রি তো এর অ্যান্সার কী আসছে দেখো নাইন মাইনাস এইট ওয়ান তাহলে মাইনাস থ্রি এখানে হচ্ছে সিক্স মাইনাস ওয়ান হচ্ছে ফাইভ মাইনাস হয়ে যাবে আর এখানে হচ্ছে সিক্সটিন 3 থ্রি হচ্ছে থার্টিন তাহলে মাইনাস থার্টিন তা এটা কত হচ্ছে আঠেরো একুশ এটা হচ্ছে মাইনাস টোয়েন্টি ওয়ান ঠিক আছে এবার ডেলটা টুয়ের ভ্যালু বের করবো ডেলটা টু টু কত হবে তাহলে ওয়ান কত সিক্স মাইনাস ওয়ান সিক্স তারপর এটা মাইনাস থ্রি তাহলে মাইনাস মাইনাস প্লাস থ্রি হয়ে যাবে এটা হবে সিক্স মাইনাস জিরো সিক্স মাইনাস জিরো মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু টু মাইনাস জিরো টু তাহলে এটা হচ্ছে কত সিক্স মাইনাস ওয়ান কত হচ্ছে ফাইভ তাহলে ওয়ান ফাইভ এটা হচ্ছে প্লাস এইটিন এখানে হচ্ছে মাইনাস টু তাহলে এখানে দেখো কত হচ্ছে আঠেরো আর পাঁচ তেইশ তেইশ থেকে দুই বার দিলে একুশ তাহলে ডেল্টা টু এর ভ্যালুও বেরিয়ে গেল একুশ এবার ডেলটা থ্রি করি কত হয় দেখি ডেলটা থ্রি ইকোয়াল টু দেখো আবার এই ওয়ানের রেসপেক্টে ভাঙলে থ্রি মাইনাস সিক্সটিন তারপরে এটা মাইনাস ওয়ান কত হবে মাইনাস ওয়ান ইন্টু টু মাইনাস তাহলে টু তারপরে মাইনাস থ্রি ইন্টু কত হবে সিক্সটিন মাইনাস তাহলে সিক্সটিন তাই তো তো এখানে কত হচ্ছে থ্রি মাইনাস সিক্সটিন 13 মাইনাস তাহলে এটা মাইনাস এটা হচ্ছে মাইনাস টু এখানে কত হচ্ছে মাইনাস তাহলে কত হচ্ছে মাইনাস ফিফটি মাইনাস সিক্সটি থ্রি মাইনাস সিক্সটি থ্রি ঠিক আছে দেখো আমাদের চারটে ডিটার্মিনেন্টের ভ্যালু বেরিয়ে গেল অর্থাৎ এখানে দেখো সব কটায় নন জিরো তাহলে আমরা একটাই সমাধান পাবো অতএব এক্স ইকোয়াল টু কী বলেছিলাম এক্স ইকোয়াল টু ডেল্টা ওয়ান বাই ডেল্টা তাহলে কত হবে ডেল্টা ওয়ান কত আছে মাইনাস একুশ বাই মাইনাস একুশ তাহলে ইকোয়াল টু হয়ে যাচ্ছে ওয়ান ওয়াই ইকোয়াল টু কত হবে ডেল্টা টু বাই ডেল্টা তাহলে ডেল্টা টু ও মাইনাস ওয়ান মাইনাস টোয়েন্টি ওয়ান সরি প্লাস টোয়েন্টি ওয়ান বাই মাইনাস টোয়েন্টি ওয়ান ইকোয়াল টু হয়ে যাচ্ছে এখানে মাইনাস ওয়ান জেড ইকোয়াল টু কত জেড ইকোয়াল টু ডেল্টা থ্রি বাই ডেল্টা ডেল্টা থ্রি কত আছে মাইনাস সিক্সটি থ্রি বাই মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে হচ্ছে থ্রি তাহলে অ্যান্সার হয়ে গেল অতএব নির্ণয় সমাধান নির্ণীয় সমাধান এক্স ইকোয়াল টু ওয়ান ওয়াই ইকোয়াল টু মাইনাস ওয়ান জেড ইকোয়াল টু থ্রি ঠিক আছে এটাও আমরা ক্যামার সুলের সাহায্যে সমাধান করব কিন্তু এর একটা ডিফারেন্ট ভ্যাল মানে নিয়ম রয়েছে বা নিয়ম না আমরা যেই পদ তিনটে শর্ত দেখিয়েছিলাম তার মধ্যে আরেকটা ডিফারেন্ট শর্ত এটা দেখো এরকম তিনটে সমীকরণ দেওয়া আছে ক্যামার সুলের সাহায্যে সমাধান করতে হবে তো আমরা এখান থেকে ডেল্টা বের করে নিই ডেল্টা সমান সমান কত হবে দেখো ওয়ান থ্রি ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস ওয়ান এটা হলো ডেল্টা ডেল্টা ওয়ান কত হবে ডেল্টা ওয়ান এখানে এইট ফাইভ এইট এটা চলে আসবে ফার্স্টে ফাইভ এইট ফোর এটা টু মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস ওয়ান এটা হয়ে গেল ডেলটা ওয়ান ডেল্টা টু কত হবে ডেল্টা টু হলো ওয়ান থ্রি ওয়ানটা প্রথমে হবে ওয়ান থ্রি ঠিক আছে সেকেন্ডের জায়গায় আসবে ফাইভ এইট ফোর আর থার্ডেও যেরকম ছিল থার্ড কলাম মাইনাস টু ওয়ান এটা হলো ডেল্টা টু একই রকমভাবে ডেল্টার থ্রি বের করবো ওয়ান থ্রি ওয়ান টু টু মাইনাস ওয়ান ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান আর লাস্টেরটা কী হবে লাস্টের জায়গাটায় হবে শুধু ফাইভ এইট ফোর ফাইভ এইট ফোর তাহলে এই চারটে ডিটার্মিনেন্টের ভ্যালু আগে আমরা বের করে নিই তো এই ডিটার্মিনেন্টের ভ্যালু কত হবে ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান জিরো প্লাস মাইনাস টু ইন্টু টু ইন্টু মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস ওয়ান তারপর মাইনাস টু ইন্টু কত হচ্ছে থ্রি মাইনাস মাইনাস প্লাস ওয়ান থ্রি প্লাস ওয়ান তো অ্যাকচুয়ালি কত হচ্ছে এখানে ওয়ান মাইনাস ওয়ান হয়ে গেল দরকার নেই আমাদের মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস ফোর প্লাস এইট আর এখানটা কত হচ্ছে চার মাইনাস তাহলে ইকল টু হয়ে গেল জিরো তাহলে ডেলটা বেরিয়ে গেল জিরো দেখো নতুন একটা জিনিস চলে আসলো অর্থাৎ এই ইকুয়েশনগুলো ইনকনসিস্টেন্ট হতে পারে যদি এদের মধ্যে কোনো একটা নন জিরো আসে তো ডেল্টা ওয়ান কী হবে দেখি ডেল্টা ওয়ান হল ফাইভ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান তারপর একটা মাইনাস টু ইন্টু মাইনাস এইট মাইনাস ফোর তারপর এটা মাইনাস টু ইন্টু এইট প্লাস ফোর এইট প্লাস ফোর তো কত হচ্ছে এটা জিরো চলে আসছে এখানটা হচ্ছে মাইনাস বারো তাহলে প্লাস চব্বিশ চব্বিশ আর এখানে আট চার বারো মাইনাস চব্বিশ তাহলে এটাও জিরো চলে আসলো ডেল্টা টু কত হবে দেখি ডেল্টা টু ইকোয়াল টু বেরোচ্ছে দেখো ওয়ান ইন্টু মাইনাস এইট মাইনাস ফোর তারপর একটা প্লাস সরি মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফাইভ ইন্টু মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস ওয়ান তারপর একটা মাইনাস টু ইন্টু মাইনাস সরি বারো মাইনাস আট বারো মাইনাস আট তো কী হচ্ছে ওপরেরটা মাইনাস বারো নিচেরটা হচ্ছে মাইনাস চার প্লাস কুড়ি হয়ে যাবে আর নিচেরটা হচ্ছে দেখো এখানটা হচ্ছে 4 মাইনাস এইট তাহলে মাইনাস বারো আর মাইনাস আট মিলে মাইনাস কুড়ি প্লাস কুড়ির সঙ্গে মিলে জিরো তাহলে এই মিনিটি জিরো আসছে ডেল্টার থ্রি দেখি কত আসে ডেল্টার থ্রি দেখো ওয়ানের রেসপেক্টে ভাঙলে মাইনাস ফোর মাইনাস এইট মাইনাস তারপর একটা মাইনাস টু ইন্টু কত হবে বারো মাইনাস আট বারো মাইনাস আট তারপর ফাইভ ইন্টু ফাইভ ইনটু তিন তিন প্লাস এক হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে মাইনাস বারো আর এটা কত হচ্ছে চার মাইনাস আট আর এখানে হচ্ছে তিন আরে চার চার পাঁচে কুড়ি প্লাস কুড়ি তাহলে এটাও জিরো যেহেতু তাহলে অতএব যেহেতু এখানে অতএব নয় যেহেতু ডেল্টা ইকোয়াল টু ডেল্টা ওয়ান ইকোয়াল টু ডেল্টা টু ইকোয়াল টু ডেল্টা থ্রি ইকোয়াল টু জিরো অতএব সমীকরণগুলোর অসংখ্য সমাধান রয়েছে সমীকরণগুলির অসংখ্য সমাধান আছে আচ্ছা ঠিক আছে এটাও কিন্তু একটা ডিফারেন্ট টাইপের অঙ্ক এরকম ধরনের অঙ্কও আসতে পারে আরেকটা টাইপের ক্যামার্সগুলো আমরা করব দেখো যদি এরকম ধরনের অঙ্কগুলো থাকে অর্থাৎ ওয়ান বাই এক্স অর্থাৎ নিচে ভগ্নাংশ আকারে রয়েছে এক্স ওয়াই জেড গুলো তাহলে আমরা কি করব এখানে একটা জিনিস আমরা এভাবেও করতে পারি ওয়ান বাই এক্স ধরেই করতে পারি কিন্তু আরেকটু মানে তোমাদের সিমিলার মনে হবে আগেরগুলোর মতোই মনে হবে কিভাবে ধরি ওয়ান বাই এক্স ইকোয়াল টু এ ওয়ান বাই ওয়াই ইকোয়াল টু বি এবং ওয়ান বাই জেড টু সি ঠিক আছে আমরা ধরে নিলাম এইটা এরকম ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান বাই জেডের ভ্যালু তাহলে এই সমীকরণগুলো চেঞ্জ হয়ে কী হয়ে যাবে অতএব ওয়ান বাই এক্সটা হয়ে যাবে এ তাহলে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু ওয়ান ফার্স্ট সমীকরণটা হচ্ছে সেকেন্ড সমীকরণটা দেখো টু এ প্লাস ফাইভ বি প্লাস থ্রি সি ইকোয়াল টু জিরো থার্ড সমীকরণটা হচ্ছে এ প্লাস টু বি প্লাস ফোর সি ইকোয়াল টু জিরো ঠিক আছে এবার দেখো আমাদের চেনাশোনা আকারে চলে আসছে তো এখান থেকে আমরা কী করবো ডেল্টা বের করবো ডেলটা ইকোয়ালটা হচ্ছে ওয়ান টু ওয়ান ওয়ান ফাইভ টু ওয়ান থ্রি ফোর ঠিক আছে ডেল্টা 1 কি হবে ডেল্টা ওয়ান ইকোয়াল টু হবে এইটার জায়গায় বসব ওয়ান জিরো জিরো তাই তো ওয়ান জিরো সরি এখানে 3 আছে ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো থ্রি আর এগুলো ওয়ান ফাইভ টু ওয়ান থ্রি ফোর এটা ডেল্টা ওয়ান একই রকমভাবে ডেল্টা টু কত হবে ডেলটা টু হয়ে যাবে প্রথমটা ঠিকই থাকবে ওয়ান দ্বিতীয় জায়গায় ওয়ান জিরো তৃতীয়টা ঠিকই থাকবে ওয়ান থ্রি ফোর এটা ডেল্টা টু আর এক ডেল্টা থ্রি কত হবে ডেল্টা থ্রি ইকোয়াল টু হয়ে যাবে শুধু থার্ড টার্মটা চেঞ্জ থার্ড কলামটা চেঞ্জ হবে ওয়ান টু ওয়ান আর ওয়ান ফাইভ টু আর থার্ড জায়গায় থার্ড কলামে আসবে ওয়ান জিরো থ্রি তাহলে এগুলোর ভ্যালু আমরা বের করি এর ভ্যালু কত হবে ওয়ান ইন্টু চার পাঁচে কুড়ি মাইনাস ছয় কুড়ি মাইনাস ছয় পরের মাইনাস ওয়ান ইন টু আট মাইনাস তিন আট মাইনাস তিন তারপর একটা ওয়ান ইন্টু প্লাস ওয়ান ইন্টু চার মাইনাস পাঁচ চার মাইনাস পাঁচ তো দেখি কি হয় কুড়ি মাইনাস ছয় মানে চোদ্দো এখানে কত হবে আট মাইনাস তিন তাহলে মাইনাস পাঁচ এখানে চার মাইনাস তাহলে মাইনাস তাহলে মাইনাস এক কত হচ্ছে এখানে পাঁচ ছয় ১৪ থেকে ছয় বার দিলে আট ঠিক আছে তা ডেল্টায় ভ্যালু বেরিয়ে গেল আট ডেল্টা ওয়ান কত বেরোচ্ছে দেখি ওয়ান ইন্টু কুড়ি মাইনাস ছয় তারপরে মাইনাস ওয়ান ইন্টু কথা হবে মাইনাস ওয়ান ইন্টু জিরো মাইনাস থ্রি তারপর একটা প্লাস ওয়ান ইন্টু ওয়ান ইন্টু জিরো মাইনাস ফিফটিন মাইনাস ফিফটিন তাহলে এখানটা হচ্ছে চোদ্দো প্লাস তিন মাইনাস পনেরো তাহলে চোদ্দো আর তিন কত সতেরো সতেরো থেকে যদি আমরা পনেরো বাদ দিই তাহলে থাকছে হলো দুই তো ডেল্টা ওয়ানের ভ্যালু কত বেরোচ্ছে দেখো ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কুড়ি মাইনাস ছয় কুড়ি মাইনাস ছয় তারপর একটা মাইনাস ওয়ান ইন্টু এখানে কত হবে জিরো মাইনাস নাইন মাইনাস নাইন তারপর একটা প্লাস ওয়ান ইন্টু এটা ওয়া এটা বাদ এটা বাদ তাহলে জিরো মাইনাস ফিফটিন তাহলে মাইনাস ফিফটিন তাহলে হচ্ছে এখানে চোদ্দো আর এখানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস নাইন মাইনাস ফিফটিন তাহলে চোদ্দো আর নয় হচ্ছে তেইশ তেইশ থেকে পনেরো বাদ দিলে আট তাহলে ডেল্টা ওয়ানের ভ্যালু বেরিয়ে গেল আট ডেল্টা টু কত ডেল্টা টু হয়ে যাবে দেখো ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কত হবে জিরো মাইনাস থ্রি তাহলে মাইনাস নাইন সরি থ্রি থ্রি জার নাইন তারপর এটা মাইনাস ওয়ান ইন্টু এইট মাইনাস থ্রি তারপর এটা প্লাস ওয়ান ইন্টু এটা তাহলে সিক্স মাইনাস জিরো তাহলে সিক্স তাহলে এখানে হচ্ছে মাইনাস নাইন এখানে হচ্ছে ফাইভ তাহলে মাইনাস ফাইভ প্লাস পাঁচে চোদ্দো আর এটা ছয় তাহলে মাইনাস চোদ্দো হচ্ছে আর ডেল্টা থ্রি কত বেরোচ্ছে দেখি এখানে ওয়ান ইন্টু পনেরো মাইনাস শূন্য তাহলে পনেরো মাইনাস ওয়ান ইন্টু এটা বাদ এবং এটা বাদ তাহলে সিক্স মাইনাস জিরো সিক্স তারপর একটা প্লাস ওয়ান ইন্টু ফোর মাইনাস ফাইভ ফোর মাইনাস ফাইভ তাহলে এখানে হচ্ছে পনেরো মাইনাস ছয় আর এখানে হচ্ছে মাইনাস এক তাহলে মাইনাস সাত অর্থাৎ আট হচ্ছে তাহলে তিন চারটেরই ভ্যালু বেরিয়ে গেল অর্থাৎ এ সমান সমান আমরা এবিসি দিয়ে বের করেছি তাহলে এ সমান সমান কত বেরোচ্ছে ডেলটা ওয়ান বাই ডেলটা তা ডেলটা ওয়ান কত বেরিয়েছে আট আট বাই আট ইকোয়াল টু ওয়ান দিজ ইমপ্লাইস তাহলে এ সমান সমান যদি ওয়ান হয় তাহলে ওয়ান বাই এ সমান সমান এক্স তাহলে এক্স সমান সমান হলো ওয়ান বাই এ ইকোয়াল টু ওয়ান ঠিক আছে একই রকমভাবে বি সমান সমান ডেলটা টু বাই ডেলটা ইকোয়াল টু দেখো ডেলটা টু এর ভ্যালু বেরিয়েছে মাইনাস আট তাহলে মাইনাস আট বাই আট হয়ে যাবে মাইনাস ওয়ান দিজ ইমপ্লাইজ ওয়াই ইকোয়াল টু হয়ে যাবে ওয়ান বাই বি ইকোয়াল টু মাইনাস ওয়ান আর সি ইকোয়াল টু ডেল্টা থ্রি বাই ডেলটা ইকোয়াল টু এটাও আট বেরিয়েছে তাহলে ওয়ান ডিসেড ইকোয়াল টু ওয়ান বাই সি ইকোয়াল টু ওয়ান তাহলে এইটাই বেরিয়ে গেল আমাদের সমাধান ঠিক আছে তো এই যে আমরা অঙ্কগুলো করলাম ক্র্যামার রুলের সাহায্যে এই অঙ্কগুলো দেখে তোমরা এই চ্যাপ্টারে সবকটা অঙ্ক করে ফেলতে পারবে তার মধ্যেও যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাতে পারো আমার ফেসবুকে ম্যাসেঞ্জারের মাধ্যমে মেসেজ করতে পারো আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই থাকছে থ্যাংক ইউ